নিরাপদ নির্মাণে গাঁথুনি ও প্লাস্টারের স্থায়িত্বে যেসব বিষয় লক্ষণীয়। যদি প্লাস্টারের পুরুত্ব আধ ইঞ্চির বেশি হয়, তবে ভালো ফিনিশিংয়ের জন্য প্লাস্টারিং দুই ধাপে করাই উত্তম। ড্যাম্প প্রতিরোধে বাড়ির প্লিন্থ লেভেল, বাইরের দিকের দেয়াল এবং ছাদে প্রয়োজনীয় ড্যাম্প প্রুফিং ব্যবস্থা নিতে হবে। প্লাস্টারিং শুরুর আগে দরজার চৌকাঠ, ইলেকট্রিক্যাল বক্স ইত্যাদি ভালোভাবে সমান করে বসিয়ে নিতে হবে। প্লাস্টারিং শুরুর পূর্বে গাঁথুনির ইটে যদি শ্যাওলা থাকে, তাহলে তা অবশ্যই তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দরজার চৌকার বসানোর সময় চারিদিকে বেশি ফাঁকা থাকলে কোর্স এগ্রিগেট বা কংক্রিট ভর্তি করে তারপর প্লাস্টার করতে হবে। আপনার নির্মাণ নিরাপদ হোক।